Bismillahirrahmanirrahim. Rohanpur Mohila College er pokkho theke tomader janai antorik shubhechha. Ami Mohammad Alamgir, byabosayi shongothon byabosthapona bibhag. Ami je corona virus er karone je tomader je class bondho ache tari poriprekhite sarkar je nirdeshona diyeche যে ক্লাস অনলাইন এর মাধ্যমে ক্লাস নেওয়া তার পরিপ্রেক্ষিতে আমি আজকে ক্লাস তোমাদের শুরু করব তো আমি আজকে ক্লাস তোমাদের শুরু করব ব্যবস্থাপনার ধারণা ব্যবস্থাপনা জিনিসটা কি সেই সম্পর্কে তোমাদেরকে আজকে আলোচনা করব তো প্রথমে আমি বলবো যে ব্যবস্থাপনা ধারণাটা কি এখানে বলতেছে যে জনাব রিফাত আহমেদ একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা বা উচ্চ পদস্থ কর্মকর্তা তিনি উক্ত প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে তিনি প্রতিষ্ঠানের ও বিভাগের দায়িত্ব কর্তৃত্ব নির্দিষ্ট করে দেন এখানে বলতেছে যে রিফাত সাহেব তিনি কিন্তু সকল কিছু কিন্তু দেখাশোনা করে প্রথমে পরিকল্পনা থেকে শুরু করে একটি প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করা যাবে একটি প্রতিষ্ঠান কিভাবে লক্ষ্যে এগিয়ে যাবে তিনি কিন্তু প্রথমে পরিকল্পনা গ্রহণ করে থাকেন এবং যেই প্রতিষ্ঠানের যে বিভিন্ন বিভাগ আছে এবং সেই বিভাগগুলোতে যে কর্মী কি পরিমাণ কর্মী লাগবে কর্মীদের পারিশ্রমিক কেমন হবে তিনি তা নির্ধারণ করে থাকেন এবং যার যেমন দায়িত্ব সে অনুযায়ী বিভিন্ন বিভাগে উপবিভাগে তিনি নিয়োগ দিয়ে থাকেন তো প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য কতটা অর্জিত হচ্ছে তিনি কিন্তু তদারকি করেন তাহলে এই ঘটনার জনাব রিফাত আহমেদের সম্পাদিত কার্যক্রমই ব্যবস্থাপনা তাহলে তোমরা কি বুঝলা যে প্রতিষ্ঠানের মূল হচ্ছে রিফাত সাহেব তিনি কিন্তু প্রতিষ্ঠানের সকল কিছু দেখাশোনা সকল কিছু মানে পরিচালনা তিনি একাই সংশোধন করে ব্যবস্থা পরিচালনা করে থাকেন তো এরপরে যে বলতেছে যে আধুনিক কালে ব্যবসায় জগতে ব্যবস্থাপনা শব্দটি কর্মীদের প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জন পরিচালিত করার অর্থে ব্যবহার করা হয় তাহলে বলতেছে যে আধুনিক কালে যে ব্যবসায় জগতে ব্যবস্থাপনা শব্দটি বলছে যে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য পরিচালিত হয়ে থাকে তো এরপরে বলবো যে ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি শব্দ হলো ম্যানেজমেন্ট কি বলছে যে ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি শব্দ হলো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা বিশারদের মতে ম্যানেজমেন্ট শব্দটি ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে যার অর্থ হলো টু ট্রেন আপ দি হর্স অর্থাৎ অশ্বকে প্রশিক্ষিত করে তোলা আবার অনেকেই মনে করেন ম্যানেজমেন্ট শব্দটি ফরাসি ম্যানেজার ও ম্যানেজ শব্দ দুটি থেকে এসেছে ম্যানেজার শব্দটির অর্থ হচ্ছে পরিবার পরিচালনা করা আর ম্যানেজ শব্দটির অর্থ হচ্ছে পথ প্রদর্শন করা তাহলে আমরা কি বুঝলাম যে এখানে ম্যানেজার এবং ম্যানেজ তাহলে তোমরা বুঝলা যে ম্যানেজমেন্টের পরিবার পরিচালনা করা এবং পথ প্রদর্শন করা এরপর আমরা আসি যে ম্যানেজমেন্ট প্লাস ম্যান প্লাস টু সমান ম্যানেজমেন্ট এখানে অর্থাৎ মানুষকে কৌশলে পরিচালনা করার হলো ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা তাহলে মানুষকে যে কৌশলে পরিচালনা করা হয় এটাই হলো ব্যবস্থাপনা এখানে অনেক বিজ্ঞানী বা মনীষী অনেক ধরনের অনেকভাবে ব্যাখ্যা করেছে একজন মনীষী বলতেছেন বা বিজ্ঞানী বলতেছেন যে অধ্যাপক রবার্ট টেরি এবং স্টিফেন জি
ফ্র্যাঙ্কলিন বলেন, প্রতিষ্ঠান পরিচালনা প্রয়োজনীয় উপকরণ যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, তারপরে অর্থ, বাজার পদ্ধতি, তথ্য সঠিকভাবে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যায়। এরপরে আরেকজন বিজ্ঞানী বলতেছে যে আধুনিক যে ব্যবস্থাপনার জনক, যে ব্যবস্থাপনাকে তিনি যেভাবে সংজ্ঞায়িত করেছেন তিনি হলেন হেনরি ফেয়েল। আধুনিক ব্যবস্থাপনার জন্য হেনরি ফেয়েল কি বলছেন যে ব্যবস্থাপনা হলো পূর্বানুমান, সংগঠিতকরণ, তারপরে কর্মী সংস্থান, নির্দেশনা, নির্দেশনা প্রেষণা, সমন্বয় সাধন, সর্বশেষ হলো নিয়ন্ত্রণ, এটাই হলো ব্যবস্থাপনা। তাহলে হেনরি ফেয়েল কি বলছে যেন যে ব্যবস্থাপনা হলো পরিকল্পনা, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা প্রেষণা, তারপরে হলো সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ, এটাকেই তিনি ব্যবস্থাপনা বলতেছেন। আরেকজন বিজ্ঞানী বলতেছেন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যারল্ড কুঞ্জো, তিনি কি বলছেন যে কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে দলবদ্ধ করে কোনো কাজ করিয়ে নেওয়ার কৌশলকে ব্যবস্থাপনা বলতেছে। তাহলে কি যে সংজ্ঞা বিভিন্ন বৈজ্ঞানিক বা মানুষের বিভিন্ন ধরনের হতে পারে, তাহলে হেনরি ফেয়েলের এক ধরনের সংজ্ঞা দিচ্ছেন, তারপরে কুঞ্জ সাহেব এক ধরনের সংজ্ঞা দিচ্ছেন, তারপর রবার্ট টেরি, স্টিভেন ফ্লেনিং এক ধরনের সংজ্ঞা দিচ্ছেন, এভাবে কিন্তু ব্যবস্থাপনা এটা সংজ্ঞায়িত করেছেন। তাহলে ব্যবস্থাপনার মূল জিনিসটা কি, ব্যবস্থাপনা কাকে বলে, এই জিনিসটা তোমাদেরকে সঠিকভাবে জানানো দরকার। এটা তোমাদের তোমরা মনোযোগ দেওয়া শুনো এবং বুঝো এবং দেখো। তাহলে আমি ব্যবস্থাপনা কাকে বলে এটা এখন তোমাদের সামনে আলোচনা করব যে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্য, পরিকল্পনা প্রণয়ন, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, নির্দেশনা প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণের মাধ্যমে যে উপকরণ সম্পদ সমূহকে সুষ্ঠুভাবে যে প্রক্রিয়া করাই হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে কি যে তোমরা এটা বুঝলা যে ব্যবস্থাপনা কাকে বলে, যে ব্যবস্থাপনা কাকে বলে যে প্রতিষ্ঠানের যেই লক্ষ্য অর্জনের উদ্দেশ্য যে পরিকল্পনা প্রণয়ন করা হয় প্রথমে, তারপরে সংগঠিতকরণ, তারপরে কর্মী সংস্থান, নির্দেশনা প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের মাধ্যমে যে প্রতিষ্ঠানের যেই সম্পদ এবং উপকরণগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করার প্রক্রিয়া হচ্ছে ব্যবস্থাপনা। তাহলে ব্যবস্থাপনা জিনিসটা কি তোমরা বুঝলা। এরপরে কি ব্যবস্থাপক, তাহলে ব্যবস্থাপক যিনি ব্যবস্থাপনা করেন তিনি হলো ব্যবস্থাপক। যেমন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের যেই প্রথমে পরিকল্পনা গ্রহণ করেন, তারপরে সংগঠিতকরণ, নির্দেশনা, কর্মী সংস্থান, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ যিনি করেন বা যার দ্বারা করা হয় তিনি হচ্ছে ব্যবস্থাপক। তাহলে তোমরা ব্যবস্থাপনার জিনিসটা কি তোমাদেরকে বলা হলো। তাহলে এরপর আমরা আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, এরপর আমরা আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য যে বলছে যে কোনো বিষয় সম্পর্কে সঠিক ধারণা পেতে হলে তার প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে জানা দরকার। আধুনিক বিশ্বে পরিবার, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে ব্যবস্থাপনা কার্যক্রম গুরুত্বের সাথে পরিচালিত হচ্ছে। তাহলে কি আমরা
জানি যে যে বাংলাদেশ যে পরিচালনা করেন তিনি কে বাংলাদেশের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশে কিন্তু পরিচালনা করা হয় তিনি একজন ব্যবস্থাপক যে একটি প্রতিষ্ঠানের যে ব্যবস্থাপক তিনি কে অধ্যক্ষ সাহেব একজন পরিবারের ব্যবস্থাপককে যিনি গার্জিয়ান সাধারণত আমরা জেনে থাকি পরিবারের পিতা এরপরে ক্লাবের যিনি দায়িত্ব থাকবেন তিনি প্রধান কর্মকর্তা এভাবে কিন্তু ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো ধারাবাহিকভাবে পরিচালিত হয়ে থাকে তো ব্যবস্থাপনার বৈশিষ্ট্যগুলো কি সে সম্পর্কে আমাদের এখন আলোচনা করব তো প্রথম বৈশিষ্ট্য হলো অবিরাম প্রক্রিয়া যে পরস্পর নির্ভরশীল ও ধারাবাহিক প্রক্রিয়া সমষ্টি হলো অবিরাম প্রক্রিয়া তাহলে যে ব্যবস্থাপনা একটি গতিশীল প্রক্রিয়া তাহলে কি বলতেছে যে ব্যবস্থাপনা একটি গতিশীল প্রক্রিয়া কেমন করে যে প্রথমেই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কি করতে হয় পরিকল্পনা গ্রহণ করতে হয় তাহলে পরিকল্পনা গ্রহণ করতে কিভাবে যে ভবিষ্যতে কি করতে হবে কিভাবে করতে হবে কোথায় করতে হবে এগুলো আলোচনা করা হয় এরপরে কি সংগঠিতকরণ আমরা যেই বৈশিষ্ট্যগুলো আমরা যদি বিস্তারিত আলোচনা করি তাহলে ব্যবস্থাপনার এই সাবজেক্টের এবং এই যে দ্বিতীয় পত্রে সকল বিস্তারিত কিন্তু আমরা বুঝতে পারব তাহলে আমি যে অবিরাম প্রক্রিয়ার যে ধারাবাহিক যে প্রক্রিয়াগুলো আমি আলোচনা করতেছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো তো প্রথমে আলোচনা করলাম পরিকল্পনা তাহলে পরিকল্পনা কি আছে যে প্রথমে ভবিষ্যতে কি করতে হবে কিভাবে করতে হবে কোথায় করতে হবে এগুলো রূপরেখা তৈরি করাই হচ্ছে পরিকল্পনা এরপর কি সংগঠিতকরণ যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন বিভাগ আছে সেই বিভাগগুলো কার যার যেমন দায়িত্ব যার যেমন যোগ্যতা তাকে সেই যোগ্যতা অনুযায়ী দায়িত্ব বণ্টন করাই হচ্ছে সংগঠিতকরণ এরপরে হলো কর্মী সংস্থান যে প্রতিষ্ঠানের যে কর্মীর প্রয়োজন তাহলে প্রতিষ্ঠানে যে বিভিন্ন উৎস আছে সেই উৎস থেকে কর্মী সংগ্রহ নির্বাচন নিয়োগ প্রশিক্ষণ মূল্যায়ন এভাবে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়ে থাকে এরপরে হলো নির্দেশনা যে প্রতিষ্ঠানের যেই সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য লক্ষ্য বা উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই পরিচালনা করা সম্ভব নয় এই জন্য নির্দেশ বা উদ্দেশ্য ছাড়া কোনো বিষয় সফলতা আশা করা যায় না এরপরে হলো প্রেরণা প্রতিষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য কর্মীদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করা হয় এই উৎসাহিত করাই হচ্ছে প্রেরণা সমন্বয় সাধন সমন্বয় সাধন কি সমন্বয় সাধন হলো যে প্রতিষ্ঠানের যে বিভাগ আছে উপবিভাগ আছে তাদের মধ্যে যে সামঞ্জস্য তৈরি করা হচ্ছে সমন্বয় সাধন লাস্টে হলো নিয়ন্ত্রণ তাহলে যে প্রতিষ্ঠানের কোনো যদি বিচ্যুতি দেখা দিই তাহলে সংশোধনমূলক ব্যবস্থা হচ্ছে নিয়ন্ত্রণ তাহলে এই যে অবিরাম প্রক্রিয়া তাহলে আমরা অবিরাম প্রক্রিয়া যে ধারাবাহিক চলতে থাকে সেটা আমরা আলোচনা করলাম এরপরে কি লক্ষ্য অর্জনের উপায় বলছে যে কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির মূল অভিপ্রায় বা কাঙ্ক্ষিত ফলকে লক্ষ্য বলে তাহলে কি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যে কাঙ্ক্ষিত ফলকে লক্ষ্য বলে আর লক্ষ্য অর্জনের ধাপ বা মাইল ফলককে উদ্দেশ্য বলে তাহলে যে প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য ছাড়া কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব নয় এই জন্য একটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে দক্ষ এবং অভিজ্ঞ ব্যবস্থাপকের প্রয়োজন এরপরে হলো সামাজিক তিন নম্বর বৈশিষ্ট্য হলো সামাজিক প্রক্রিয়া তাহলে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া বলছে যে ব্যবস্থাপনা একটি সামাজিক প্রক্রিয়া সামাজিক প্রক্রিয়া বলতে সমাজের বিভিন্ন ব্যক্তিদের নিয়ে যে
কার্য সম্পাদন কে ব্যবস্থাপনার সামাজিক প্রক্রিয়া বলে। যে প্রতিষ্ঠানে যে বা প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য যে ধরনের সামাজিক প্রক্রিয়া দরকার তাদের মধ্যে বলতেছে যে মালিক পক্ষ থাকবে, সেখানে পুঁজি থাকবে, তারপরে শ্রমিক থাকবে, সরবরাহকারী থাকবে, ভোক্তা, এদেরকে নিয়ে কিন্তু ব্যবস্থাপনা পরিচালনা করা হয়ে থাকে, প্রতিষ্ঠান পরিচালনা করা হয়ে থাকে। তাহলে আমরা সামাজিক প্রক্রিয়ার মধ্যে বলতেছি যে মালিক পক্ষ, ভোক্তা, তারপরে শ্রমিক এবং যে সরবরাহকারী তাদেরকে নিয়েই কিন্তু ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদিত হয়ে থাকে। এরপরে আমি যে চার নম্বর বৈশিষ্ট্য আলোচনা করব, কাজ আদায়ের কৌশল। কাজ আদায়ের কৌশল, যে ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত, বলছে যে ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের দ্বারা বিভিন্ন সম্পদ উপকরণকে যে যথাযথ কাজে লাগানোর প্রক্রিয়াকে কৌশল বলে। এরপর আমি আলোচনা করব দলীয় কর্ম প্রচেষ্টা। বলছে যে লক্ষ্য অর্জনে একাধিক ব্যক্তি, দলীয় প্রচেষ্টা মানে প্রতিষ্ঠানে যে একাধিক ব্যক্তি আছে তাদেরকে নিয়ে কাজ করার মাধ্যমে কিন্তু ব্যবস্থাপনার সফলভাবে বাস্তবায়ন করা হয়ে থাকে। এরপরে হলো অর্থনৈতিক সম্পদ। উৎপাদন কাজে ব্যবহৃত হয় এমন বিষয় যার মূল্য আছে, তাহলে উৎপাদনের কাজে ব্যবহৃত হয় এবং যার মূল্য আছে তাকে আমরা অর্থনৈতিক সম্পদ বলে থাকি। যেমন ভূমি, সম্পদ, পুঁজি, এগুলো ছাড়া কোনো ব্যবসা প্রতিষ্ঠা বা কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয়। এই জন্য ব্যবস্থাপনাকেই অর্থনৈতিক সম্পদ হিসাবে বিশ্বে সকল দেশে কিন্তু এটা পরিচালনা করা হয়ে থাকে। বাংলাদেশেও কিন্তু এটা কিন্তু এর ব্যতিক্রম নয়। এরপরে আমরা আলোচনা করব ব্যবস্থাপনা সর্বজনীনতা। এরপর সর্বজনীনতা আমি আলোচনা করব। সব ক্ষেত্রে সব জায়গায় প্রয়োগ গ্রহণযোগ্য, সেটাই হলো সর্বজনীনতা। এরপরে ব্যবস্থাপনা একটি পেশা। লাস্টে আমি যে আলোচনা করব হলো ব্যবস্থাপনা একটি পেশা। কোনো কাজে ব্যবহারিক জ্ঞান ও ব্যবহারের মাধ্যমে যে বৈধভাবে অর্থ উপার্জন করা হয় সেটাই হলো ব্যবসায়িক পেশা। বর্তমানে ব্যবস্থাপনা একটি ব্যবসায়িক পেশা হিসেবে আখ্যায়িত করা হয়। তাহলে আমি আজকে যে তোমাদের আলোচনা করলাম যে ব্যবস্থাপনার ধারণা এবং ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, আমি আজকে তোমাদের এখানে শেষ করব আমার ক্লাস। পরিশেষে আমি যে তোমাদের যে সরকার নির্দেশনা দিয়েছে যে বর্তমানে করোনা ভাইরাস একটি মারাত্মক অসুখ, সেই অসুখটাকে পরিত্রাণ পেতে হলে সরকার যে নির্দেশনা দিয়েছে সেটা হলো বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরোনো যাবে না এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করতে হবে এবং বাইরে থেকে আসার পর ভালোভাবে হাত সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে ধৌত করতে হবে। এবং সরকারের যে নির্দেশনা যদি আমরা সবাই পালন করি তাহলে আমি যেমন বাঁচব, যেমন পরিবার বাঁচবে, দেশ বাঁচবে এবং গোটা দুনিয়া বাঁচবে। এই জন্য নিজেকে সাবধান হতে হবে এবং সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা নির্দেশ পালন করব। এই বলে আমি আমার কথা শেষ করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম, তোমরা ভালো থাকো।